কতকগুলো নেতা, কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না, যারা দেশের ভালো মন্দির নেই, যারা যখন উন্নত ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন ব্রিটিশ মানুষ ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন উন্নত ঘটনা ঘটে, হাত্রাস ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন অ্যাথলিট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না। এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক, মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না, রাস্তায় নামে না, একটা কথা বলে না। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক, এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল, আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে, সোমবার, ঘটনা ঘটেছে কবে, শুক্রবার আমি ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা, আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ট্রাইবাল ডে, আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে, রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে, সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি তিন দিনে, আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে।